प्रेम भक्तिर महाजन बा निताई चाँदेर प्रेमेर मूरती शिल नरोत्तम दास ठाकुर महाशय तारी प्रेम भक्ति चंद्रिका ग्रंथे तिनी मंगलाचरणी प्रथमे गुरुदेवेर चरण वंदना करछेन कि ना अज्ञान तिमिरांध्रस्य ज्ञानंजन शलाकया चक्षुरुन मिलितं येन तस्मै श्री गुरवे नमः। আমরা এই মন্ত্রটি অনেকেই জানি বা এই মন্ত্রে প্রণাম করি গুরুদেবকে, কিন্তু মন্ত্রের অর্থটা কি আমাদের জানা প্রয়োজন। কথা বলে না, একদম কথা নয়, কথা একদম বলবেন না। এই শ্লোকের বঙ্গানুবাদ হল অজ্ঞান তিমিরান্ধ্রস্য জ্ঞানঞ্জন শলাকয়া, অর্থাৎ যিনি আমার অজ্ঞানতারূপ অন্ধকারকে নাশ করলেন এবং জ্ঞানরূপ অঞ্জন বা জ্ঞানঞ্জন রূপ শলাকা মানে আলো, জ্ঞানরূপ আলোর দ্বারা, দিব্য জ্ঞানরূপ আলোর দ্বারা আমার অজ্ঞান অন্ধকারকে বিনাশ করলেন, সেই গুরুদেবকে আমি প্রণাম করি যিনি আমার চক্ষুকে উন্মিলিত করলেন, অর্থাৎ খুলে দিলেন। এখন এই যে অজ্ঞান তিমিরান্ধস্য, এই অজ্ঞানকেই বলছেন তিমির মানে অন্ধকার। অজ্ঞানতাটাই হলো অন্ধকার। অজ্ঞানতাটা কি? আমরা এই সংসারে বুদ্ধিজীবীরা বলেন যারা লেখাপড়া জানে না তারাই অজ্ঞান, তাই না? কিন্তু আমাদের বৈষ্ণব শাস্ত্র বলছে না, লেখাপড়া জানলেও সে অজ্ঞান যদি তার কৃষ্ণ স্মৃতি জ্ঞান না থাকে। তাই লেখাপড়া জানলেও সে অজ্ঞান যদি তার কৃষ্ণ স্মৃতি জ্ঞান না থাকে, তার অন্তরে যদি হরিভক্তি না থাকে। আমাদের বৈষ্ণব কবি বলছেন, চারি বেদ স্বরদর্শন করিয়াও যে জন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণে কি বা তার কাজ। কবি বলছেন চারি বেদ, আমাদের আদিশাস্ত্র হলো বেদ, ঋক সাম যজু অথর্ব, এই যে চারটি বেদ বলছেন, এই চারটি বেদ সম্পূর্ণ জেনেও, স্বরদর্শন সমস্ত দর্শন শাস্ত্র পড়েও যদি সে গৌরকে ভজন না করে, গৌরকে ভালো না বাসে, বৈষ্ণব কবি বললেন বৃথা তার অধ্যয়ন। অধ্যয়ন মানে পড়াশোনা, তার শাস্ত্র পাঠ, তার বিদ্যাবুদ্ধি বৃথা যদি গৌর চরণে ভক্তি না থাকে। বলছেন অন্ধজন দর্পণে কি বা তার কাজ। একজন অন্ধের কাছে যদি দর্পণ মানে আয়না ধরা হয়, সেখানে কি অন্ধের কাছে আয়নার কোনো মূল্য আছে? নাই। অন্ধের কাছে আয়না যেমন মূল্যহীন,
তেমনি যার গৌর চরণে কৃষ্ণ চরণে ভক্তি নাই তার সমস্ত লেখা পড়া বিদ্যা বুদ্ধি ওই অন্ধের কাছে আয়নার মতো মূল্যহীন। তাই বল হরি মহাজন দৃষ্টান্ত দিচ্ছেন আরো, যেমন একটি মৃতদেহ, একজন মানুষ মরে গেছে, তাকে অনেক অলংকার দিয়ে সাজানো হয়েছে। বলুন, একটা মৃতদেহকে যদি অনেক অলংকার দিয়ে সাজানো হয় তার কোনো শোভা আছে? শোভা হয় না? মৃতদেহে গহনা পরানো আর না পরানো সমান, কারণ যার জন্য শোভা সেই তো নাই। তা মৃতদেহে অলংকার যেমন মূল্যহীন, তেমনি যার মধ্যে হরিভক্তি নাই কৃষ্ণ ভক্তি নাই তার যতই রূপ থাক গুণ থাক যতই ধনী মানিক কুলীন পণ্ডিত হোক মিনিস্টার ব্যারিস্টার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হোক হরিভক্তি না থাকলে তার সব গুণ ওই মৃতদেহে গহনার তুল্য মূল্যহীন। তাই গৌর হরি হরি না জানিয়া লাখ জানো যদি সে জানা কেবল ছাই, হরিকে না জেনে তুমি যত লাখ লাখ জানো সমস্ত বিদ্যা বুদ্ধি অধ্যয়ন করো মূল্যহীন। আমরা তো অজ্ঞান, নিজেরা অজ্ঞান, তাই নিজের সন্তানদেরকেও অজ্ঞানতার দিকে ঠেলে দিচ্ছি, বিদেশে পাঠাচ্ছি, বাংলা পড়াশোনা বাদ দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, ছেলে মেয়েদেরকে মানুষ করছি। সত্যি কি তারা মানুষ হচ্ছে? গুরুদেব বাড়িতে এসেছেন তো, তার শিষ্য বলছেন গুরুদেব কি গুরুদেব আমি এখন খুব সুখী। গুরুদেব বলছেন কি রকম সুখী? বলছে আমি ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করতে পেরেছি তাই আমি এখন খুব সুখী। এরকম বড় ছেলেটা ইঞ্জিনিয়ার, তারপর একটা ডাক্তার, তারপর একটা মিনিস্টার, তারপর একটা ব্যারিস্টার, তারপর একটা ক্রিকেটার, সবাই লক্ষ লক্ষ টাকা কামাই করে, সবাই প্রতিষ্ঠিত, আমি এখন খুব খুশি। গুরুদেব বলছেন সবই তো মানুষ করেছো, ওদেরকে ওদেরকে হরিভক্তি শিখিয়েছো? বলছে না, ওটা তো ওরা হয়নি। গুরুদেব বললেন তাহলে ওরা প্রকৃত মানুষ হয় নাই, এখনো অমানুষই রয়ে গেছে। তাই গৌর হরি আগে হরিভক্তি শিখা যায়। এখনকার ছেলে মেয়েরা লেখাপড়া শিখে এত বড় হচ্ছে কিন্তু একটু যে সাধারণ আচার আচরণ সেটাও শিখছে না, আর শিখছে কি করে? এখনকার প্রথমে প্রাথমিক স্তরে যে পড়াশোনা, আগেকার বিদ্যাসাগরের বাল্য শিক্ষা ছিল, এখানে ছিল ছোটবেলা ঘুম থেকে উঠি আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি, তারপর আদেশ পূরণ করেন যাহা মোর গুরু জানে আমি যেন সেই কাজ করি ভালো বলি। এখন তো এসব মন্ত্র নাই, তাহলে কি করে প্রকৃত মানুষ হবে? গুরুজনের বাক্যই পালন করছে, প্রণাম করছে না, গুরুজনকেও প্রণাম করছে না, ঠাকুরের প্রণাম তো দূরের কথা। আমাদের শাস্ত্র বলছেন হরিভক্তি না থাকলে তার জীবন বৃথা,
তা গুরুদেব আমাকে অজ্ঞান রূপ অন্ধকার নাশ করলেন। অজ্ঞানতাটা কি? চৈতন্য চরিতামৃত বলছে, অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্মার্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব। যতক্ষণ অন্তরে কামনা বাসনা আছে, ধর্মার্থ কাম মোক্ষ, মুক্তি কামনা, স্বর্গ কামনা, এই জগতে সংসার সুখ কামনা, স্বর্গ সুখ কামনা, যশ প্রতিষ্ঠা কামনা, বাড়ি গাড়ি বিষয় বৈভব এসব তো আছেই কামনা। এই কামনা বাসনা যতক্ষণ অন্তরে আছে ততক্ষণ জানতে হবে আমি অজ্ঞান। কামনা যতক্ষণ আছে ততক্ষণ জানতে হবে আমি অজ্ঞান। যখন সত্যি কৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি লাভ হবে তখন তার অন্তরে আর কোনো কামনা থাকবে না। ভক্তি মানে কি? ভক্তি মানে ভালোবাসা, ভক্তি মানে সেবা। শাস্ত্র বলছেন, কৃষ্ণ ভক্ত নিষ্কাম। নিষ্কাম মানে যার কোনো কামনা নাই, অতএব শান্ত। যার কোনো কামনাই নেই সে শান্ত হয়ে বসে আছে, ছোটাছুটি তার আর নাই। আর অন্তরে কামনা থাকলে ছোটাছুটি করতে হবে, ব্যবসা করতে হবে, চাকরি বাকরি করতে হবে, তাই না? ছোটাছুটি তো করতেই হবে, স্কুল কলেজে যেতে হবে। কিন্তু আমরা চাই কি, আমাদের প্রকৃত উদ্দেশ্যটা কি এটা জানতে হবে। একটা বাচ্চাকে জিজ্ঞেস করে হলো, তুমি কি করো? পড়াশোনা করো। পড়াশোনা করে কি করবে? অনেক বড় হবে, বিএমএ ব্যারিস্টার, এসব পাস করবো, তারপর চাকরি করবো। তারপর চাকরি করবে কেন? টাকা পয়সা রোজগার করবো, টাকা পয়সা দিয়ে কি করবে? বাড়ি গাড়ি করবো। বাড়ি গাড়ি করবে কেন? কেন সুখে থাকবো, আনন্দে থাকবো। তাইলে আমরা কি চাই? সুখ চাই বা আনন্দ চাই। এর জন্যই ছোটাছুটি, আর অন্য কিছুর জন্য লড়াই। ঠিক বলছি তো? এর জন্য সারা রাত জেগে ব্যবসা বাণিজ্য চলছে, সারা দিন রাত 24 ঘন্টা হাড় ভাঙা খাটনি খাটছি, ওই সুখ বা আনন্দ পাওয়ার জন্য। কিন্তু আমরা এখানে যারা আছি সবাই তো বয়স্ক, এবার বলুন সত্যি কি আমরা আনন্দ পাচ্ছি, সুখ? যেখানে আমরা আনন্দ খুঁজছি সেখানে আনন্দ নাই। ছেলের কাছে, মেয়ের কাছে, স্বামীর কাছে, স্ত্রীর কাছে, বাড়ি গাড়ির কাছে, ফুটবল ক্রিকেটের কাছে, কোথাও আনন্দ নাই। যেটুকু আনন্দ পাচ্ছি একেবারে নাই তাই নয়, আছে, সেটা ক্ষণিক আনন্দ, তাই না? ক্ষণিক আনন্দ, তারপরে দুঃখ, তারপরে দুঃখ। একজন পাঠক পাঠ করছেন, আমি কিন্তু বলছি না, পাঠকের মুখে শোনা, হিন্দিতে পাঠ করছে, শ্রোতাদেরকে বলছে আপনাদের কটা পা? শ্রোতারা বলছে দুইটা। আচ্ছা, শাদিকে বাদ, শাদি মানে বিয়ে, বিয়ের পরে কয়টা? বিয়ের পরে দুইটা।
পাঠক বলছে নেই নেই সাদিকে বাদ চার চার আপনার দুইটা আর আপনার সঙ্গীর দুইটা রসিক পাঠক বলছেন আপনি এখন দুপায়ে চলছেন কিন্তু যখন শাদী হয়ে যাবে বিয়ে হয়ে যাবে তখন তো আপনাকে চার পায়ে চলতে হবে তাই না ঠিক ঠিক বলছি তো আপনার একার মতে তো হবে না দুইজনের মত এক হলে সব সিদ্ধান্ত নিতে পারবে আপনি ভজনের লাইনে চলুন গোবিন্দ ভজন করবেন একজন বলল চলো দীক্ষাটা নিয়ে নিই আর একজন বলল তুই নাও গা আমার দরকার নেই একজন বলল আমার একটা শিষ্য মেয়ে ছোটবেলা থেকে আমার কাছে দীক্ষা নিয়েছে এমএ টিএমএ পাস করেছে অনেক বড় হয়ে গেছে প্রসাদ ভোজী ওর মায়েরা বাবা আমার শিষ্য মেয়েটাকে এমন জায়গায় বিয়ে দিয়েছে ছেলেটা দেখতে খুব সুন্দর লোভনীয় খুব সুন্দর ওষুধের দোকান বাড়িতে লোকজন খুব একটা নাই ছেলের মা আছে আর একটা বোন আছে যাই হোক কিন্তু ওরা আমিষাদি আহার করে তারপর দীক্ষা টিক্ষাও কিছু নেয়নি আমার মেয়েটা বলল যে স্বামীকে দীক্ষা নাও নাই আমি যেমন কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছি তুমিও কৃষ্ণ মন্ত্রে দীক্ষাটা নিয়ে নাও আমার গুরুদেব না হয় অন্য গুরুদেবের কাছে থেকে নাও বলছে না মা যেটা বলবে সেটা মা আবার ওই দক্ষিণেশ্বর নাথ শিষ্য মানে শক্তি মন্ত্রে দীক্ষিত উনি ওর সন্তানকে ওইখানে নিয়েই দীক্ষা দিলেন শক্তি মন্ত্র আর ওখানে তো কোনো বাধ্যবাধকতা নেই যে নিরামিষ খেতেই হবে বা তুলসী মালা পরতেই হবে এরকম কোনো নিয়ম কারণ নেই ব্যাস চলে গেল ওই রাস্তা এখন ওই মেয়েটিকে কি করতে হয় কাঁদে চোখের জলে ভাসে আর আমাকে ফোন করে বাবা আমি কি করবো আমি বললাম মা কি করবো মনে কর আমি আয়ন ঘোষের বাড়ি ঘর করছি ও নিজে প্রসাদ খায় আর ওদের জন্য আমি সাদি রান্নাবান করে দিতে হয় তাহলে ভাবুন দুই পা থেকে চার পা হয়ে কি হলো যদি দুইজন এক হয় তবেই সুখ আর না হলে দুঃখের সীমা নাই আর সুখ তখনই হবে যখন তারা উভয় হরিভজনে ব্রতি হবে উভয় যদি হরিভজনে ব্রতি হয় তবেই তাদের জীবন শান্তিতে কাটবে তাহলে আমরা সুখ চাই বা আনন্দ চাই কিন্তু সংসারে সুখ নাই একজন কবি গাইছেন ভজ হরে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণ বিন্দু রে মনকে বলছি মনটা তো বদমাইশ মন যেখানে যাবে সেখানে আপনি গোবিন্দ ভজন করবেন মন বলছে না অসৎ সঙ্গের দিকে টানছে মন বলছে মন তুমি সৎসঙ্গে চলো তুমিও সুখ পাবে আমিও সুখ পাব তাই আত্মা মনকে বলছে ভজ হরে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণার বিন্দু রে দুর্লভ মানব জন্ম সৎসঙ্গী তর হয়ে ভব শিশুরে যদি এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে চাও তাহলে সাধু সঙ্গ করো সাধু সঙ্গ নিয়ে
আমার গৌর গোবিন্দের চরণকে ভজন কর, ভজন মানে সেবা কর। শীত বাত করি খন এদিন জানিনি জাগিরে, শীত আত বাত করি খন গ্রীষ্মকাল বর্ষাকাল সবকিছুকে উপেক্ষা করে আর ভানা খাটনি খাচ্ছে। কাদের জন্য গো তীর বেগার খাচ্ছে? শীত এত পাত ভরি খন এদিন জানিনি জাগিরে, বৃথাই সে বিনু কৃপণ দুর্জন। বৃথাই সেবা করছি, দাসত্ব করছি কাদি কৃপণে দুর্জন। বৃথাই সে বিনু কৃপণ দুর্জন, চপল সুখ লব লাগিরে। আপনারা বলবেন বাবাজি কি বলছেন, আমার ছেলে আমার মেয়ে আমার স্বামী আমার স্ত্রী আমার স্বজন বান্ধব এরা কৃপণ এরা দুর্জন? আমি বলছি না, কবি বলছেন যদি এরা হরিভজন করে তাহলে এরা সুজন, আর যদি হরিভজন না করে তাহলে কি দুর্জন। ছেলে হোক মেয়ে হোক স্বামী হোক স্ত্রী হোক যেই হোক, ভজন করলে সুজন না করলে দুর্জন। প্রহ্লাদ ভক্ত তার বাবা হিরণ্যকশিপু সে কি ভক্ত? তাই বলছে বৃথাই সে বিনু কৃপণ দুর্জন, চপল সুখ লব লাগিরে। এই দুর্জনদের দাসত্ব করছি কেন? চপল সুখ অর্থাৎ ক্ষণিক সুখ পাওয়ার জন্য। চপল সুখ কাকে বলে জানেন? মেঘে গায়ে যে বিদ্যুৎ চমকায় ওটাকে বলে চপল বা চপলা। কতক্ষণ দেখা যায়? এক ঘন্টা। কতক্ষণ গো? এক দুই তিন চার বলতে বলতে হারিয়ে যায়। ঠিক এই সংসার থেকে আমরা ওই ক্ষণিক সুখ পাচ্ছি, আমরা তো চাই না ক্ষণিক সুখ, আমরা চাই অনেক অনেক বেশি সুখ। যে সুখ কমবে না, যে আনন্দ কমবে না, সে সুখ সে আনন্দ কোথায়? যে সুখ যে আনন্দ কমে না কেবল বেড়েই চলে সেটা সে সুখ কোথায়, আনন্দ কোথায়? তোমার গৌর গোবিন্দের চরণে তাই গৌর হরি আমার গৌর হরি আনন্দ সিন্ধু, আমার কৃষ্ণ আনন্দের সমুদ্র। তাকে যদি ভালোবাসতে পারো তুমি আনন্দের সমুদ্রে ডুবে থাকবে। কৃষ্ণ দাস অভিমানী যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। কৃষ্ণ দাস অভিমানী যে আনন্দ সিন্ধু, সিন্ধু মানে সমুদ্র,
মনে প্রাণে যদি আমরা নিজেকে কৃষ্ণের দাস অভিমান করতে পারি, তাহলে আনন্দের সমুদ্রের মধ্যে ডুবে যাবে। জীবন এই জগতে কারো স্বামী যদি গুণী হয়, তাই না, একটু রূপবান হয়, গুণী হয়, তাহলে সেই পত্নী খুব গর্ব হয় না? যুগমায়েরা ঠিক বলছি তো, খুব অহংকার হয়। আমি প্রধানমন্ত্রীর গৃহিণী, রাষ্ট্রপতির ঘরণী, খুব গর্ব হয়। আর যদি অভিমান করা যায়, আমি গৌরাঙ্গ ঘরণী, গৌরাঙ্গ আমার পতি। নরোত্তম ঠাকুর বলছেন না, ধনমর নিতানন্দ অতি মর গৌর চন্দ্র, প্রাণমর যুগল কিশোর। কি বলছেন? নিত্যানন্দ আমার ধন সম্পত্তি, আর গৌরাঙ্গ আমার পতি। নিত্যানন্দকে ধন সম্পত্তি করতে হবে, ধন সম্পত্তি যদি আমাদের থাকে ঘরে, তাহলে কোন দুঃখ আসতে পারে না। এই অনিত্য ধনের উপার্জন না করে নিত্যানন্দ ধনকে উপার্জন করতে হবে। দূরের থেকেই প্রণাম করার সময় দূরের থেকেই করি, নিত্য ধন উপার্জন করতে হবে, নিত্যানন্দকে ধন সম্পত্তি করতে হবে। আমরা ধন সম্পত্তিকে যেমন খুব আদর করি, টাকা পয়সা সোনা দানা খুব যত্ন করে রাখি, তাই না? কোথায় রাখি গো? দূর থেকেই প্রণাম করো মা, সামনে আসলে অন্যান্যদের অসুবিধা হচ্ছে, দূর থেকে প্রণাম করো। ধন সম্পত্তিকে আমরা খুব যত্ন করে রাখি, চোর ডাকাতে যদি লুটে নিয়ে যায়, তুমি নিত্যানন্দকে আমাদের খুব যত্ন করতে হবে, আদর করতে হবে, গোপনে রাখতে হবে নিত্যানন্দ। নিত্যানন্দকে যদি ভালোবাসতে পারো, তাহলে গৌরী তোমার কাছে আপনা হতেই আসে। তারপরে বলছেন পতিমর গৌর চন্দ্র। নরোত্তম ঠাকুর বলছেন আমার পতি হলো গৌর চন্দ্র। আমরা বেশি ভালোবাসি পতি দেবতাকে, তো তাই না? পতির কাছে সর্বস্ব সঁপে দিই, কিছুই বাকি রাখি না। কি বলছি তো, গৌর হরিকেই পতি রূপে ভালোবাসতে হবে, তাকে সর্বস্ব দিতে হবে। আর পতি সেবা করতে গেলে তো খালি হাতে সেবা করা যাবে না, ধন সম্পত্তি চাই। এই জন্য নিতাইকে ভালোবাসতে হবে, নিতাইকে ভালোবাসলে কি গৌরবতির সেবা করা হয়ে যাবে। আর কি বলছেন, প্রাণমর যুগল কিশোর। আর যুগল কিশোর মানে রাধা কৃষ্ণ আমার কি প্রাণ। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে গো? কে বলবে? ছেলেকে বেশি ভালোবাসি, কেউ বলছে বলবে মেয়েকে, কেউ বলবে স্বামীকে, কেউ বলছে বাবাকে, কেউ বলছেন মাকে। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি নিজের প্রাণকে। কি বলছিল, এখন যদি মহাপ্রলয় এসে যায়, বিশাল ঝড় এসে যায়, বাচ্চাকে বুকে রাখবেন তা কতক্ষণ রাখবেন? কত
প্রবল একটা বন্যা এসে গেল, তখন কি করবে? ছেলেকে বাঁচাতে চেষ্টা করবেন, তারপরে আর নিজেই ডুবে যাচ্ছে, তখন কি করবে? তাকে ছেড়ে দিয়ে ওই যে কথায় বলে না, চাচা আপন পরাণ বাঁচা, তার মানে আমরা নিজের প্রাণকে সবচাইতে নরোত্তম ঠাকুর বলছে, প্রাণ মোর যুগল কিশোর, যুগল কিশোর আমার প্রাণ। রাধা কৃষ্ণ আমার প্রাণ। তাহলে নিত্যানন্দ আমার ধন সম্পত্তি, গৌরাঙ্গ আমার পতি, রাধা কৃষ্ণ আমার শুধু মায়াতে আসক্ত হয়ে যা সত্য নয় সেটাকে সত্য বলে মনে করছি, আর যা সত্য সেটাকেই অসত্য বলে মনে হচ্ছে। এই জগতে তো কেউ কারো নয়, যদি হবে তাহলে একজন আরেকজনকে ছেড়ে চলে যাচ্ছে, সন্তান মাতা পিতাকে ছেড়ে চলে যাচ্ছে, আবার পত্নী স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে, স্বামী পত্নীকে ছেড়ে চলে যাচ্ছে, যদি আপনা ভেতরে ছেড়ে যাচ্ছে কেন? ওই সময় জ্ঞান হয় একটুখানি, এ জগতে কেউ কারো নয় গো, শ্মশান বই লাগবে যেটাকে বলে, ক্ষণিকের জন্য একটু মনে হবে, তারপরে শ্মশানে যায়। সবসময় জানতে হবে আমরা সুখ চাই বা আনন্দ চাই, আর যেখানে আমরা সুখ আনন্দ খুঁজছি সেখানে সুখ নাই, কারো কাছেই সুখ নেই। যার কাছে সুখ চাইছে সে নিজেই অসুখে আছে, ছেলে হোক মেয়ে হোক স্বামী হোক স্ত্রী হোক, নিজেই সুখে নাই, সে আমাকে কি করে সুখ দেবে? এই জন্য কি করতে হবে বলছেন গোবিন্দের অভয় চরণ ভজন কর, সাধু সংসর দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরহ এ ভব সিন্ধুরে, এই মানব জনম দুর্লভ জনম, বহু জন্মের পরে এই মানব জনম পেয়েছে, 84 লক্ষ জনি, তিরিশ লক্ষ প্রকার পশুকুলে জন্মেছে, আমরা সবাই 30 লক্ষ প্রকার পশুকুলে জন্মেছে, 30 লক্ষ প্রকার বৃক্ষলতা হয়ে, 20 লক্ষ প্রকার বৃক্ষলতা হয়ে জন্মেছে, তারপর 11 লক্ষ বার পাখি কুলে জন্মেছে, 11 লক্ষ বার, 9 লক্ষ বার বিষ্ঠা গর্তে কৃমিকীট হয়ে জন্মেছে, কৃমিকীট সাপ ব্যাঙ মশা মাছি, তারপরে বিষ্ঠা গর্তে কৃমিকীট এসব হয়ে 9 লক্ষ প্রকার, 9 লক্ষ জনি, আর 10 লক্ষ জনই জলজন্তু হয়ে জন্মেছে, জলের মধ্যে কুমির হাঙর টাঙর বিভিন্ন প্রকার মৎস্য, এরকম 10 লক্ষ প্রকার জনই সেখানে কাটিয়েছে, মানে 30 আর 50 আর 11 61 আর 9 70 আর 10 80, বাকি থাকলো
চার লক্ষ, এই চার লক্ষ মানব, তাও চার লক্ষ বার ভালো মানব নয়, বন মানুষ থেকে আরম্ভ করে সাঁওতাল, কুকি, নাগা ইত্যাদি হতে হতে এবার ভালো মানুষ হয়ে এসেছি। ভালো মানুষ শুধু বেশভূষা বেশ করলেই তো ভালো মানুষ হওয়া যায় না, লেখাপড়া জানলেও ভালো মানুষ হওয়া যায় না। একটু আগে তো বললাম, গুরুদেব বললেন এখন ওরা মানুষ হয়নি, অমানুষই রয়ে গেছে। যদি এই দেহ গোবিন্দ ভজন করে, এই দেহের দ্বারা গৌর গোবিন্দের গুরু গোবিন্দের সেবা হয়, তবেই জানবে যে আমি ভালো মানুষ হয়েছি, না হলে অমানুষ। আবার এই মানব জন্মে সারা জন্ম তো গোবিন্দ ভজন হয় না, বলছে এই রূপ যৌবন ভবন ধন জন ইথে কি আছে পরতি তোরে, এই যে রূপ যৌবন ভবন মানে বাড়িঘর, ভবন ধন জন ধন সম্পত্তি, জন মানে আপনজন, ইথে কি আছে পরতি তোরে, চিরস্থায়ী থাকবে? আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, তারপরে আপনজন এরাও থাকবে না। নরোত্তম ঠাকুর বলছেন স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় কত শত, আপনাকে হও সাবধান, মুইশে বিষয় হত না ভজিনু হরি পদ, মোরার নাহি পরিত্রাণ। তোমার চোখের সামনে স্ত্রী পুত্র বান্ধব কত মরে যাচ্ছে, এবার নিজেকে সাবধান হও, তোমাকেও মরতে হবে, আপনাকে হও সাবধান। অর্থাৎ এই দেহের দ্বারা ভজন করো, কবি ডাক এসে যাবে আর বলার সময় থাকবে না। মরণের পরে যে গোবিন্দ ভজন করতে পারবো তার কোন নিশ্চয়তা নেই। এখন মানুষ বলে জন্ম নিয়েছি, মরণের পরে যে আবার মানুষ হব এটা আমি কি বলতে পারি? জানি একজন ভিতরে বসে হিসাব করছে, নামাচার্য হরিদাস ঠাকুর মহাপ্রভু তাকে কাছে ডেকে বলছে হরিদাস সবাইকে বরদান করেছি, তুমি আমার কাছে বর চাও। তিনি প্রতিদিন তিন লক্ষ হরিনাম করেন, সেই নামাচার্য হরিদাস ঠাকুর তাকে বহু হরি বলছেন তুমি আমার কাছে বর চাও, যা চাইবে তাই দেব। হরিদাস ঠাকুর বলছেন প্রভু কি বর চাই ভাই, আমার তো কোনো সাধন ভজন নাই, কিছু চাইতে গেলে তো সাধন ভজনের দরকার, কোনো সাধন ভজন নাই, কোন আশা তোমার কাছে বর চাবো? প্রতিদিন তিন লক্ষ হরিনাম করি, সে কিনা বলছে আমার তো কোনো সাধন ভজন নাই, কোন আশায় তোমার কাছে বর চাই, তবে আমার মনে হচ্ছে আমার কর্মফল অনুসারে পরজন্মে আমায় পশু হতে হবে। জয় রাধি
যে আমার কর্মফল অনুসারে পরজন্মে আমায় পশুই হইতে হবে। তা গৌর হরি, পশু তো হতেই হবে, তুমি আমাকে এই বর দাও। সচিরানন্দন বাপ এই কৃপা করো মোরে, একটি কুকুর করিয়া মোরে, দেখো তোমার ভক্তের দ্বারে। পিতাই গৌর হরিব, যেন অন্য পশু করোনা গো, যেন অন্য পশু করোনা, আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করো, অন্য পশু করো না। আবার যখন জন্ম হবে যেন বৈষ্ণব দ্বারে কুকুর করো, বৈষ্ণব দ্বারেতে যদি হইতাম কুকুর, এটি তরাই তো আমায় বৈষ্ণব ঠাকুর। কীর্তনিয়ারা কীর্তন কর, বৈষ্ণবের দ্বারে যদি একটা কুকুর হয়ে জন্মাতে পারি তাহলে কি লাভ হবে? বৈষ্ণব কৃপা লাভ করতে গেলে কুকুরের মতো নিলজ্জ হতে হবে, বেহায়া হতে হবে, লজ্জা ঘৃণা সব ত্যাগ করতে, মান অভিমান ত্যাগ করতে। বলুন কুকুরে যদি মান অভিমান আছে, এখনই তাড়িয়ে দেবেন? আবার বলবেন আয় আয় প্লিজ, নাড়াতে নাড়াতে আর করুণা পেতে গেলে মান অভিমান লজ্জা ঘৃণা সব ত্যাগ করতে হবে। অভিমান থাকলে গুরুগোবিন্দের চরণ থেকে বঞ্চিত হয়ে যেতে হবে। গুরুদেব গালাগালি করবেন যদি ভাবি, গুরুদেব এত গালাগালি করছে আপনার মনকে মনে হতো যখন গুরুগৃহে ছিলাম, মনে হতো এত খাটনি করি সবসময় আমার উপর কতটা কি করে গালাগালি করে, মনে হতো। এখন মনে ভাবছি আমার মঙ্গলের জন্যই করেছি। এখনো ঘুমাচ্ছ সব আরম্ভ করে দিয়ে? এখন ভাবছি এটা আমার মঙ্গলের জন্যই করেছি, আমি তো বুঝতে পারি। গুরুদেব যদি আমাকে প্রশংসা করে তাহলে মনে করি গুরুদেব আমার কত ভালোবাসে। যেমন মাতা পিতা সন্তানকে শাসন করে ভালো, যেমন বাসে ধরে মারে মারে পারবে ভালোবাসে বলেই তো, তার মঙ্গলের জন্যই তো প্রহার করে। সনাতন গোস্বামীর অঙ্গে
রপ্তানি হয়েছে খাজুয়া বৃন্দাবন থেকে পায়ে হেঁটে রওনা দিয়েছে পুরীতে আসছে জলের দোষী আর উপবাস গায়ে চুলকানি দুধ রক্ত করছে কিন্তু মহাপ্রভু তাকে জোর করে আলিঙ্গন করে রঙ্গের ওই প্লেট দিয়ে রঙ্গে লাগলাম খুব কষ্ট ওই পবিত্র শরীরে আমার অঙ্গের প্লেট একবার জগদানন্দ পণ্ডিতকে বললো আমি কি করি বলতো আমাকে জোর করে আলিঙ্গন করো জগদানন্দ বলছে তুমি কাজ করো তুমি আবার বৃন্দাবনে চলে যাও তাহলে তোমাকে তো আলিঙ্গন করতে পারবে না জগদানন্দকে আমি বললাম যে কৃষি আমার মঙ্গল হবে তাই সে বললো তুমি বৃন্দাবনে চলে যাও কি কালকের পড়ুয়া জগা সে তোমায় উপদেশ করে বৃন্দাবন যেতে আমি তোমার কাছে হরি কথা শুনি আর তোমাকে উপদেশ করে কালকে পড়ুয়া জগা যখন এই কথা বললেন তখন সনাতন গোস্বামী কি বলছেন জানি সনাতন গোস্বামী বলছেন প্রভু তুমি জগদানন্দকে কত ভালোবাসো না তুমি জগদানন্দকে কত আপনজন মনে করো তাই তাকে তুমি শাসন করছ কিন্তু আমাকে তুমি এখনো আপনজন করে মনে মেনে নিতে পারো না জগদানন্দে প্রিয়াও তুমি আত্মীয়তা সুধারস আর আমাকে পান করাও নিম্ব নিশ্চিন্দা রস জগদানন্দকে পান করাও আত্মীয়তা সুধারস আর আমাকে পান করাও নিম্ব নিশ্চিন্দার রস দুটোই মিষ্টি না তার মানে যশ প্রতিষ্ঠা প্রশংসা এটা সনাতন গোস্বামী বলছেন নিমের পাতা বা নিশ্চিন্ত পাতার রস তুল্য আমরা এই সংসারে যশ প্রতিষ্ঠার জন্য লালাইতে কেনা চাই যশ প্রতিষ্ঠা নিজেরা চাই ছেলে মেয়ের যশ চাই প্রাইজ নিয়ে এসেছে আমার ছেলে আমার মেয়ে দিদি প্রাইজ নিয়ে এসেছে আমাদের বৈষ্ণব শাস্ত্র বলছে যশ প্রতিষ্ঠা শুকরের নিষ্ঠা সনাতন গোস্বামী বলছেন তুমি আমায় প্রশংসা দিচ্ছ যে আমার কাছে তুমি হরি কথা শোনো অমুক তম আমাকে গুরুবুদ্ধি করো ইত্যাদি বলছ তার মানে আমাকে তোমার চরণ থেকে দূরে সরিয়ে দিয়েছ আর জগদানন্দকে তুমি আপনজন মনে করোই বলেই তাকে তুমি তারণা উৎসর্গ করছো আমরা যদি গুরু বৈষ্ণবের দাসত্ব করতে চাই তার অধীনে থাকতে চাই তার সেবা করতে চাই সবসময় সাবধানই গুরু বৈষ্ণবের সেবা তিনি প্রথমেই বলেছেন শ্রী গুরু চরণ পদম কেবল ভক্তি সদম বন্দম সাবধান মোতে বন্দমই সাবধান মোতে শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদম সদম মানে কি শ্রী গুরুদেব হলেন
ভক্তির মন্দিরে প্রবেশের দ্বার স্বরূপ। ভক্তি দেবীর মন্দিরে প্রবেশ করতে গেলে দরজা দিয়ে মন্দিরে ঢুকতে হবে তো? গুরুদেব হলেন ভক্তির মন্দিরে দরজা। গুরুদেবের কৃপা না হলে ভক্তির মন্দিরে যেতে পারবে না, ঢুকতেই পারবে। সেই গুরুদেবের চরণ আমি সাবধানে বন্দনা করি, বন্দময়ী সাবধান মতে, খুব সাবধানে বন্দনা করি। আমরা গুরু বন্দনায় গাইছি, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। গুরুদেব যদি রুষ্ট হয় ভগবানের ক্ষমতা নেই তাকে রক্ষা করতে পারবে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রক্ষা করতে পারবে না। এই জন্য বলছে সাধু সাবধান, সাধু সাবধান। এই ধন সম্পদ বাড়ি ঘর রূপ যৌবন সব তো অনিত্য, চিরস্থায়ী নয়। এরূপ যৌবন ভবন ধন জন ইথে কি আছে পরতীত রে, কমল দল জল জীবন টল মল সেব হরিপদ নীতি। এই যে মানব দেহে জীবন রূপ জল টলমল করছে, পদ্ম পাতায় জল রাখলে যেমন বিশ্বাস নাই, কখন যেন পড়িব কচুর পাতা, পদ্ম পাতায় জল রাখলে বিশ্বাস আছে কখন যেন পড়ে টলমল কর, তেমনি মানব দেহে প্রাণী জীব দেহে জীবন জল জলমল করছে কখন যেন পড়ে গেল। কমল দল জল জীবন টলমল সে বহু হরিপদ নীতি। এই জন্য হরি হরি পদ ভজন কর, নিত্য সেবা কর, নীতি মানি প্রতিদিন প্রতিদিন সেবা কর। আজকে শিবরাত্রির মতো সবাই স্নান করে মাথা ঘষে একেবারে টানা সাজিয়ে নিয়ে যাচ্ছেন বাবার পূজা দিতে। একদিন পূজা করলে হয় না, একদিন জীবন করতে অন্য দেবতার পূজা মানে একদিন করলে হয় না, অন্যান্য দেবতার পূজা বিশেষ বিশেষ কালী পূজা দুর্গা পূজা গোবিন্দ ভজন গোবিন্দ সেবা। আমাদের ঠাকুরের বিসর্জন নাই, অন্যান্য দেবতাকে পূজা করে বিসর্জন দিয়ে দেয়। আর আমার রাধা মাধব বাবা নিতাই গো এদের বিসর্জন, এরা নিত্য সত্য প্রতিনিয়ত সেবা করতে হবে। আমার আরাধ্য আমার প্রাণ আর কেউ আমার আপন নন, যদি আপন হবে তাহলে চলে যাচ্ছে কেন, ছেড়ে যাচ্ছে কেন? দুই ভাই চাকরি করেন মন্ত্রী তো রূপসনাথ,
দুই ভাই মহাপ্রভুকে পত্র লিখলেন, তুমি অনেক পতিতকে উদ্ধার করেছো জগাই মাথায় আগে, আমরা তুমি পতিত করে আছো, এই দুই পতিতকে তুমি উদ্ধার করো। চিঠির উত্তর দিলেন কি, রাজকাজটা করছো করো, কিন্তু মনটা রাজকাজকে দিও না, মনটা যেন সেই গোবিন্দের চরণে থাকে। যদি বলো যে কোনো কাজে মনোযোগ না দিলে কি কোনো সেই কাজ হয়, যে কাজই করো না কেন মনোযোগ দিয়ে করতে হবে, তাই না? কিন্তু প্রভু তুমি বলছো রাজকার্য করো, মনটা রাজকার্যে দিবে না, মনটা গোবিন্দের চর্চা দেবে, কি করে সম্ভব? বলি শোনো, একজন পরপুরুষে আসক্ত রমণী, ঘরে সব কাজ করে না, সবই সেবা, ছেলে মেয়ের যত্ন, রান্না বাড়ি, ঘর গোছানো সব করে, কিন্তু মন কারো প্রতি নাই, স্বামীর প্রতিও নাই, ছেলে মেয়ের প্রতিও নাই, সংসারের কোনো ক্ষতির প্রতি তার মন নাই, মন পড়ে আছে সেই পরপুরুষের জন্য। বলছেন শুধু রূপ সনাতন কেন, আমাদের সবাইকে বলছে হে জগতের, তোমরা সংসারে থাকো, সবার প্রতি দায়িত্ব কর্তব্য যা যেটুকু করার পালন করো, কিন্তু মন কাউকে দিও না, মন যেন থাকে গৌর গোবিন্দের প্রতি, এ মন অন্য কাউকে দিও গৌর গোবিন্দের প্রতি, কাউকে মন দিও না, সবসময় ভাবতে হবে এটা আমার কেউ না। আপনারা আমাকে গালাগালি দিবেন, বাবা যে কিছু অলক্ষণে কথা বলছে, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, আমার বাবা মা, এটা সেটা, আর এদেরকে ভাবতে হবে এরা আমার কেউ না, অলক্ষণে কথা না, বলা যাবে না যে তুমি আমার কেউ। হ্যাঁ, আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি বলছো তুমি আমার কেউ না, তো মারামারি লেগে যাবে মনে মনে, মনে মনে ভাবতে হবে এরা আমার কেউ না, কোনোদিন ছিলও না আর থাকবেও না। যখন শিবাসের আঙ্গিনায় মহাপ্রভু হরিনাম করছে, নিত্যানন্দ অদ্বৈত সবাইকে নিয়ে হরিনাম করছে, সেই সময় অন্তর্মহলে শিবাসের সব রমণীগণ পুত্র সঙ্গে কেঁদে উঠলেন, কাঙ্গিনায় পাহারা দিচ্ছেন, আমার প্রভুর আনন্দে যেন কেউ বিঘ্ন সৃষ্টি করতে না পারে। তখন অন্তঃপুর থেকে কান্নার রোল ভেসে আসছে, চুপতে চুপতে গেল, কেন দেখি পুত্র মারা গেছে, রমণীগণ তাকে ঘিরে বসে কাঁদছে। সুভাষ পণ্ডিত বলছে কান্না বন্ধ করো, বন্ধ করো, কারো কান তোমরা যদি কান্না বন্ধ না করো আমি গঙ্গায় ঝাঁপ দেব। সুভাষের গৃহিণী মালিনী বলছে, স্বামী পুত্র মারা গেছে, আমি মা হয়ে কাঁদব না, আমি কাঁদলে তুমি গঙ্গায় ছাড়ছি করার কথা কেন বলছো, জানো না
তোমার আঙ্গিনায় সংকীর্তনে বিলাস করছে। তোমাদের এই কান্নার শব্দ যদি গৌরীর কানে যায়, আমার প্রভুর প্রেমানন্দে বিঘ্ন হবে, আর প্রভুর প্রেমানন্দে বিঘ্ন হলে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে জীবন বিসর্জন করব। এটাই গৌর হরি ভালোবাসা প্রেম কাকে বলে। ভয় পাই সবাই কান্না বন্ধ করলেন। তোমার ঘরে কোনো অমঙ্গল হয়নি তো? শিবাস পণ্ডিত বলছেন, গৌর হরি, আমার ঘরে অমঙ্গল আসবে কি করে? যে তোমার নাম স্মরণ করলে জগতের সকল অমঙ্গল পালিয়ে যায়, সে তুমি সবার সচ্চার আঙিনায় বিলাস করছ, সেখানে অমঙ্গল আসবে কি করে? এক ভক্ত বললেন, কিছুক্ষণ আগে শিবাসের পুত্র মারা গেছে। শিবাস, আমার পুত্র মারা গেছে? শিবাস বলছেন, পুত্র কার পুত্র? আমার তো কেউ নেই। কি বলছো শুধু? তুমি ছাড়াই আমার আর কেহ নাই, ওহে পতিত পাবন গৌর হরি, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, আমার পুত্র স্বামী, তুমি ছাড়া আমার আর কেহ নাই। যখন এই বলে কাঁদছে, মহাপ্রভু দুটি বাহু প্রসারিত করে শিবাসকে আপন বক্ষে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে চোখের জলে তাকে স্নান করিয়ে দিলেন। শিবাস, আমার প্রতি তোমার এত অনুরাগ, তোমার পুত্র সুখ তোমায় স্পর্শ করতে পারেনি, ধন্য তো। এবার মহাপ্রভু শ্রীবাসের মৃত পুত্রের কাছে গেলেন। এসব চৈতন্য ভাগবতে আছে, যাদের ঘরে চৈতন্য ভাগবত নাই তারা অবশ্যই চৈতন্য ভাগবত কিনে নেবেন। বাংলা কয়ের ছন্দে লেখা ব্যাসদেবের অবতার বৃন্দাবন দাস ঠাকুর তিনি লিখেছেন গৌর হরির এসব লীলা কথা। নবদ্বীপে আমাদের মন্দিরে চৈতন্য ভাগবত সেখানে পাওয়া যায়। মহাপ্রভু শ্রীবাসের মৃত পুত্রের কাছে গিয়ে হাত ধরে টেনে বসালেন। এই মাতা পিতা সবাইকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? শিবাস পাত্র বলছেন, কে কার মাতা পিতা, কে কার পুত্র? গৌর হরি, তুমি তো আমার সব। এটাই গৌর হরি পিতা যে কথা বললেন, পুত্র একই কথা বললেন। প্রভুর ইঙ্গিত হলো, শিবাসপুত্র চলে গেল। আমার মতো মাতা পিতা হলে তো বলতাম, আজ তুমি কেমন ভগবান, আজ তোমার পরীক্ষা ভগবান, তাই না? কাঁধে বাঘ নিয়ে ছুটছেন, তুমি আছো কি না আছো ভগবান, আজ তোমার পরীক্ষা ভগবান। যদি আমার স্বামীর প্রাণে বাঁচাতে পারো তবে তুমি আছো, আর না হলে নাই। এটাই তো অর্থ। শিবাস পণ্ডিত তার পত্নী মালিনী একবার জন্যও গৌর হরির কাছে বললেন না, আমার সন্তানকে ফিরিয়ে দাও, বসিয়েছিলেন যদি চাইতো তাহলে ভক্তি অশুদ্ধ হয়ে যেত,
যাকে ভালোবাসা যায় তার কাছে কিছুই চাইতে নাই। গৌর চরণ পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে, সব পাওয়া হয়ে যায়। তাই আমাদের কি সংসার করতে হবে সুভাষ পণ্ডিতের মতো সবাইকে হরিভক্ত বানিয়ে নিয়ে সেবা করতে হবে, তাহলে বন্ধনে আমরা আসক্ত হব না। হরিভক্ত না হলে তাদের দাসত্ব করলে ভূতের ব্যাগার খাটা হবে। যতই আমেরিকায় পাঠান আর ইংলিশ মিডিয়ামে পড়ান, লক্ষ লক্ষ টাকা কামাই করে, যদি সেই সন্তান হরিভক্ত না হয় তাহলে তার দাসত্ব করা মানে দুর্জনের দাসত্ব করা হবে। সপরিবারে হরিভজন করতে হবে। আজকে এরপরে আমাদের পতিত পবন বাবাজি কীর্তন।